লালন ফুকরির গান ছাড়া লোকগীত সঙ্গীতের অনুষ্ঠান একেবারেই বেমানান। সোনার মানুষ অ্যালবাম আমি গেয়েছি 10টা গান 1993 সালে, তখন মনের মানুষ বার হয়নি, সোনার মানুষের আগে বার হয়েছে, তারপরে মনের মানুষ এসছে। কথা তো শুনতেই হবে একটি, না আমার কলকাতার বাড়িতে একটি পুকুর আছে, পাশে বাড়িতে পুকুর নাই পাশে, আর সেই পুকুরে ধারে আমার বাড়ি। তো আমার একটা পাখি ছিল, পাখিটির নাম হচ্ছে মানি, ভালো করে শুনবেন, মানি ডেলি মানি মানি করলেই টুকি মানি টুকি মানি টুকি। তো আমার একটি মেয়ে ছিল, হ্যাঁ পরিচারিকা ছিল, মানে আমার মেয়ে মেয়ের মতনই, তো লক্ষ্মী তার নাম, সে গিয়ে ওই খাঁচা খুলে স্নান করাতো, আমি তা জানতাম না। তো খাঁচা খুলে স্নান করেছে, এখন বলছে কাকু কাকু, তাই মানি তাই উড়ে গেছে, এই ডুমুর গাছে গিয়ে বসেছে। আমি সে কি ডুমুর গাছে উঠলো কী করে, খাঁচা থেকে বার হলো কী করে? বলছে আমি তো ছেড়ে দিয়ে স্নান করাই। তা তো আমাকে বলিসনি কোনোদিন, তা তো কোনোদিন বলিসনি। তারপরে মানি মানি বলা হয়, মানি টু কি, ও বলে মানি টু কি, ও বলে মানি টু কি, হ্যাঁ করতে করতে কাকে তাড়া করলো। কাকে তাড়া করার পরে কি চোখ চটকা গাছ রয়েছে বড় গাছে গিয়ে বসলো, আমরা ডাকছি মানি মানি মানি, ও বলছে মানি মানি টু কি, মানি মানি টু কি। তারপরে কাকে তাড়া করলো আর কোথায় চলে গেল, মানি আর আসলো না। তখন দেখলাম খাঁচাটা ওই পুকুরের ধারে রয়েছে, জং ধরেছে। তখন আমি ভাবলাম আসলে তো মানি নেই, মানি নেই, মানি যদি থাকতো খাঁচাটা জং ধরতো না, কেমন? তা আমি আর ঠিক তখন বুঝতে পারলাম ঠিকই। আসুন গানটা শুনি, হ্যাঁ লালন ফকিরের লেখা সুর। আমি নদিয়া জেলার ছেলে এবং লালনের আখড়ার সঙ্গে জড়িত, কেমন আমার পরিবার। খাঁচার ভিতর আছিন, খাঁচার ভিতর আছিন, পাখি কেমনে আসে যায়, খাঁচার